আল্লাহ নবী তারপরে বলছে, কোনো ব্যক্তি যদি প্রতিদিন কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করে 100 বার, গুনে গুনে 100 বার করে, আল্লাহ নবী বলছেন আসমান থেকে জমিন এই এত যত জায়গা দেখছো ওরা জায়গাতে আল্লাহ নেকিতে পূর্ণ করে দেয়, কোনো ফাঁকা থাকে না আসমান থেকে জমিন পর্যন্ত। জাস্ট কেউ যদি 100 বার এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করে, এই জিকির করলে তার এত ফজিলত। ভাইজান, আপনার কাছে আমার প্রশ্ন, এই ইবাদত কি অনেক কঠিন, অনেক বেশি না? জাস্ট 100 বার ফজরের নামাজ পড়েছেন, বাড়িতে তো আসতেই হবে, আসার সময় 100 বার আপনি এই কালেমাটা পড়ে নিলেন, সুবহানাল্লাহটা পড়ে নিলেন, আলহামদুলিল্লাহ পড়ে নিলেন, আল্লাহু আকবার। কিন্তু আমরা আহসানুল আমালা চাই না, আমরা চাই আল্লাহ নবী যে ওজিফা দিয়েছে, আল্লাহ নবী যে জিকির তরিকা দিয়েছে, আল্লাহ নবী যে জিকির শিখিয়েছে, যেটা হাদিস, যেটা নবী বলেছে, বিন্দু পরিমাণে সন্দেহ নেই। আল্লাহ নবী বলেছে যে কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার জন্য আসমান থেকে জমিন জায়গা এমন থাকে না যেখানে আল্লাহ নেকি দিতেন না, সব জায়গাতে নেকি দিয়ে পূর্ণ করে দেয়। কিন্তু মুসলমান, তুমি আল্লাহ নবীর দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে কাটছাট করে ইল্লাল্লাহ 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 কত ভঙ্গিতে জিকির করছো, বলো তোমার পাসানা নেকি হবে? কোথায় আছে? আল্লাহ নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লে এত নেকি হয়, কিন্তু তোমার পীর যে দিয়েছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে তুমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চিল্লিয়েছো সারা রাত্রি ধরে, একদম দম দিচ্ছ, কিভাবে জিকির করবে, কিভাবে পেট নামবে, কিভাবে মুখ উচ্চারণ হবে শিখিয়ে দিচ্ছে তোমাকে, বলো এই তরিকাটা কোথায় আছে? আল্লাহ নবী এটা শিখিয়েছে? তুমি বলো সারা জীবন যদি তুমি ইল্লাল্লাহ কালেমা পাঠ করো, একটা নাকি পাবে, একটা নাকি পাবে, একটা হাদিস তুমি দেখাও, একটা কোরআনের আয়াত দেখাও যে ইল্লাল্লাহ জিকির করলে একটা তুমি মুসুরির ডাল পাবা জান্নাতে গেলে, এরকম একটা দলিল দেখাও। কথা মনে বুঝাতে পারছি না? আমাদের মূল কথা হচ্ছে এটা, আল্লাহ নবী বলছেন আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি করছেন ইল্লাল্লাহ, আর কেউ শুধু একাকে হু হু করে চিল্লাচ্ছে। জিকিরের কত তরিকা, বাংলাদেশের বিশেষ করে পীরের দরগাগুলোতে দরবারে কত রকমের জিকির, এক এক পীরের এক এক রকমের ওজিফা। মুসলমান, নবীর ওজিফা ভুলে গিয়ে পীরের ওজিফার পেছনে দৌড়ছে, পীর কঠিন কঠিন শব্দ দিয়ে জিকির দিচ্ছে, কঠিন কঠিন পদ্ধতি দিচ্ছে, কঠিন পর্যায় সৃষ্টি করে দিচ্ছে, ঘরটাকে অন্ধকার করতে হবে, এবং পীরের দিকে নিজের নিজের নাফসকে মুতাজ্জ করতে হবে, তারপরে এই চিন্তা করতে হবে, ওই চিন্তা করতে হবে, এইভাবে জিকির করতে হবে, এইগুলো দেশে ব্যতি ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ নবী যে সহজে একটা জিকির দিলেন, এই জিকির আমরা মুসলমানরা করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5353, আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি সকালবেলায়, খুব সকালবেলায় কোনো কর্মে বের হয়েছে, উদ্দেশ্য এটা যে কোনো বিধবা তার প্রতিবেশী আছে অথবা ইয়াতিম কেউ আছে, কি আছে কথা বলেন, একটা বিধবা একটা ইয়াতিম, তাদেরকে কিছু খেতে দেওয়ার উদ্দেশ্যে যদি রিজিক অন্বেষণ করতে বের হয়, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি যদি এই নিয়াত করে বের হয় আর ওই বিধবা নারীকে আর ওই ইয়াতিম সন্তানকে ছেলেকে যদি কিছু মুখে খাবার দেওয়া বস্ত্র দেওয়ার জন্য যদি রিজিকের অন্বেষণে বের হয়, ব্যবসা করতে বের হয়, তাহলে ওই ব্যক্তির আমল নামাতে একজন ব্যক্তি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়লে যত নেকি অর্জন করে আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় তত নেকি লিখে দেন। এটা হচ্ছে আহসানু আমালা, উত্তম আমল। দেখেন বড় না, কিন্তু খুব বড় না এটা, আপনি নিজে রোজগার করেন, ছেলে মেয়ে সব আছে আপনার, জাস্ট আপনার প্রতিবেশীকে একজন ইয়াতিম আছে, জাস্ট আপনি যখন বের হচ্ছেন আল্লাহ তুমি আমার রিজিককে বৃদ্ধি দান করো, পাশে আমার ইয়াতিম আছে তাকে যেন আমি একবেলা খেতে দিতে পারি, এতটুক যদি নিয়াত হয়ে যায়, একজন ব্যক্তি সারা রাত্রি তাহাজ্জুদে দাঁড়িয়ে যত নাকি অর্জন করছে, আপনি যে এই যে নিয়াত করেছেন, এর দেশে ব্যবসা করছেন, ব্যবসা আপনাকে করতেই হবে, এটা পরিবারের জন্য করতে হয়, আল্লাহ নবী বলছে এই নিয়াত করার কারণে তার আমল নামাতে সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়লে যত নাকি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তত নাকি তার আমল নামায় লিখে দেন। এটি আহসানুল আমালা, উত্তম আমল। এরপর বলছেন আদাবুল মুফরাদ লিল বুখারী হাদিস নাম্বার 19, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ নবীর কাছে সে বলছে যে আল্লাহ রাসূল, আমার অনেক বয়স হয়ে যাচ্ছে, আমি বৃদ্ধ হয়ে গেছি আর ইবাদত করতে পারি না, খুব কষ্ট হচ্ছে। তার কাছে এসে ওজুর পেশ করছে বিভিন্ন রকমের। আর একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদের মর্যাদা পেতে চাই। কৃষ্ণের মর্যাদার কথা বলেন, শহীদ মুজাহিদ গোটা বিশ্ব জগতে নফল ইবাদতের জগতে সবচাইতে সওয়াবপূর্ণ নেকিপূর্ণ ইবাদত যদি কিছু থাকে সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর ওই সাহাবী হচ্ছে, আল্লাহর রাসূল, আমি জিহাদের মর্যাদা পেতে চাই, শহীদের মর্যাদা পেতে চাই, কিন্তু আমি দুর্বল এবং ভীতু, আমি দুর্বল এবং ভীতু, কিন্তু আমি জিহাদের মর্যাদা পেতে চাই, আমার খুব আকাঙ্ক্ষা। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলছে যে সাহাবী আমার, চলো তোমাকে এমন একটা জিহাদে পাঠাই যে জিহাদে কোনো অস্ত্র লাগে না, সেটা আল হজ। কি কথা বলেন, একটা হজ করা, যার উপরে হজ ফরজ সে যদি হজ করে এটা আপনার ফরজ। আল্লাহ নবী বলছে অস্ত্রবিহীন জিহাদের নাম হজ। এলাকাতে মানুষের উপরে হজ ফরজ নয়, আছে না নাই, এটা অস্ত্রবিহীন জিহাদ। মুজাহিদের সমপরিমাণ নেকি পাওয়া যায়, জিহাদ করলে যত সমপরিমাণ নেকি, যে হজ করেছে কবুল হজ একটা যদি হয়ে যায় তার জন্য এমন নেকি। হজের তো অনেকগুলো ফজিলত আছে, আল্লাহ নবী বলছে কোনো ব্যক্তি যদি হজ করে আর আল্লাহর খাতায় যদি কবুল হয়ে যায় ওই হজ, তাহলে ওই ব্যক্তির উদাহরণ মায়ের পেট থেকে আসলে বের হয়েছে, মানে কোনো পাপই নাই, মানে মায়ের পেট থেকে বের হলে যেন কোনো পাপ থাকে না, একদম ব্ল্যাঙ্ক, একদম ফরম্যাট করে দিয়েছে মেমোরিটাকে আল্লাহ। যদি হজ কবুল হয়, কিন্তু আপনি হজ করতে গিয়েছেন যে আমি হজ করছি, নামের পূর্বে আলহাজ থাকবে, আমার দোকান দেবে, বিরিয়ানির দোকান চলছে না, হজ করে সে লাগে দেবো হাজি বিরিয়ানি, মানুষ চলে আসবে, এই জন্য আমি হজ করতে যাচ্ছি, মানুষ আপনাকে আলহাজ বলে ডাকবে, হাজি সাহেব সম্মানিত ব্যক্তি, আমার মেয়ের সামনে বিয়ে আছে, একটু হজ করে আসি, হাজি হয়ে গেলে ভালো পাত্র পাবো, সম্মানিত হয়ে যাব। এ দুনিয়ার সম্মানের জন্য যদি হজ করেন, পাঁচ পয়সা লাভ নাই, আহসানু আমালা, উত্তম আমল অজস্র আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট ছোট ইবাদতগুলো তুই করা তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 929, কিতাবুল জুমআ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন প্রত্যেক জুমার দিন আসমান থেকে বেশ কিছু স্পেশাল ফেরেশতারা নামেন, নাজিল হয়, স্পেশাল ফেরেশতা আসে, কোন দিন, শুক্রবারে। ওদের কাজ হচ্ছে এটা যে আপনার আমলনামা নিয়ে চলে আসবে, এসে মসজিদে প্রত্যেক দরজায় দরজায় দাঁড়িয়ে থাকবে, একদম কলম নিয়ে দাঁড়িয়ে আছে, আর অপেক্ষায় অপেক্ষমান থাকে যে জুমার উদ্দেশ্যে, জুমার নামাজের জন্য কোন ব্যক্তি প্রথম মসজিদে পা দিচ্ছে, যে প্রথম পা দেবে, ফার্স্ট হবে, ওই ব্যক্তির জন্য তার আমলনামাতে একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয় তার আমলনামায় তত নেকিটা বসিয়ে দেন। আহসানু আমালা, উত্তম আমল, কঠিন নয়, বেশি বেশি ইবাদত নয়, দেখেন জাস্ট জুমাতে যেতেই হবে। নবী যেসব আমলগুলোকে আহসানু আমালা, উত্তম আমল বলেছেন, যে আমলগুলো করলে নেকি আর নেকি, মুসলমান নেকি অর্জন করার জন্য পীরের মাজারে গিয়ে পড়ে থাকে, জিকির আজকার করছে, দান করছে, সাদকা করছে, এটা করছে, ওটা করছে, কত কষ্ট করে, কিন্তু আল্লাহ নবী বলছে জুমার দিন যে ব্যক্তি মুসল্লি প্রথম মসজিদে উপস্থিত হবে জুমার সালাত আদায় করা এই নিয়াতে, ওই ব্যক্তি যদি প্রথম মসজিদে উপস্থিত হয় তাহলে একটা লাল উট কুরবানি করলে যত নেকি, তার আমলনামায় তত নেকি লিখে দেন। বা একটা লাল উটের দাম বাংলাদেশে কত মোটামুটি, 3 লাখ। আপনার বাপ কখনো সপ্তাহে 3 লাখ টাকা উপার্জন করে? কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যে জুমা দিন, প্রত্যেক জুমা ফেরেশতারা আসবে, এক মাসে 4টে জুমা পায়, কটা কথা বলেন, 4টা। যদি আপনি চান নিয়াত ও ইখলাস, যদি বিশুদ্ধতাকে, এক মাসে 12 লাখ টাকা উপার্জন করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা মাধ্যম দিয়েছে, কিন্তু আমরা চাই না। নবী বলছে, নবীর কথা বিশ্বাসই করি না, আল্লাহ নবী বলছে প্রথমে গেলে তার জন্য লাল উট কুরবানি করলে যত নেকি হয় তার আমল নামে সে উট কুরবানি করার নেকি সমস্ত পরিমাণ নেকি লিখে দেন। কিন্তু মুসলমানের বাচ্চা মসজিদে গিয়ে দেখতে পাচ্ছে না উট আছে, উট পাচ্ছে বা সরাসরি নগদ দিচ্ছে, এই জন্য সেই হাদিসটার মূল্যই দেয় না। এখন ইমাম সাহেব বলে দিক, আজকে আমার আলোচনা শেষে যদি ঘোষণা করে দেয়, শুনে রাখুন, আগামীকাল জুমা আমরা মসজিদ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছি, কেউ যদি কালকে জুমাতে প্রথম মুসল্লি যে হবে তার জন্য একটা লাল মুরগি গিফট করা হবে। দেখেন মসজিদে ফজরের পর থেকে লোক লোড হয়ে যাবে,
হবে কি হবে না কথা বলেন। আরে মুরগিও বলার দরকার না, মুরগির ডিম দেবো বলেন না, বলে নেয়া খালি করে মুরগির ডিম দেবো, যে প্রথম আসবে মসজিদে প্রথম মুসল্লির জন্য চারটে করে ডিম আছে, ইয়া খালি ডিম দেবো, পাড়ার লোক একদম মসজিদের জায়গায় দিতে পারবেন না। কেন বলেন তো? ও এসে নগদ পাবে ডিমটা, নগদ পাবে মুরগিটা, এই জন্য মুসলমান মসজিদে এসে বসে থাকবে। কিন্তু আল্লাহ নবী যে বলছে যে ব্যক্তি প্রথম মুসল্লি হবে তার যে লাল উট কুরবানি করলো যত নেকি তার আমল নামায় ওই নেকি দেওয়া হবে, কিন্তু আপনি এটা দেখতে পাচ্ছেন না। তাই এই হাদিসের নবীর কথাকে আপনি কাজ করা দেখাচ্ছেন, আপনি এই 3 লক্ষ টাকা উপার্জন করার মতো যোগ্যতাও নাই, অথচ আপনার লালসে জন্মাচ্ছে না, কারণ আপনি নগদে পাচ্ছেন না, নগদে পাচ্ছেন না। কিন্তু মৃত্যুর পরে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন বুঝতে পারবেন না এই আমলটা করেছিলেন, বুঝতে পারবেন না, আপনার পেছনে আমল নামা হিসেবে বড় বড় উট যখন আল্লাহ দেখাবেন, বান্দা করে দেখো তোমার একটা নেকি আমি লিখতে ভুলি নাই, দেখো তুমি জুম্মার দিনে প্রথম গিয়েছো, এই দেখো এই উটটা তোমার, এই উটটা তোমাকে দেওয়া হয়েছে। যেমন আপনার আমল নামা যে 10টা উট থাকে, চিন্তা করতে পেরেছেন কিয়ামতের মাঠে যে সময় কোনো মানুষ একটা নেকি দেবে না, বাপ তার সন্তানকে ত্যাগ করে চলে যাবে, মা তার সন্তানকে ত্যাগ করে চলে যাবে, ওই সময় এই একটা হাসান আমলা উত্তম আমল করার কারণে উট যদি আপনার আমল নামায় থেকে থাকে, কত পরিস্থিতি জটিল থেকে সহজে যে বোঝা যাচ্ছে।